নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। বন্ধুরা, অনেক সময় আমাদের ঠাকুর ঘরে এমন এমন দেবতার মূর্তি আমরা রেখে দিই যেটি আমাদের সংসারের পক্ষে অমঙ্গলকর হয়। আজকের পর্বে আমরা জানব ঠাকুর ঘরে ভুল করেও যে সকল দেবতার মূর্তি বা ছবি রাখা উচিত নয়। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাড়িতে বা ঠাকুর ঘরে আমরা বিভিন্ন দেবতার মূর্তি এবং ছবি রেখেই পুজো করি, এটি আমাদের প্রচলিত রীতি। দেবী বা দেবতার আরাধ্য ছবি এবং মূর্তি রেখে আমরা আমাদের জীবনের এবং সংসারের সকল বাধা বিঘ্ন এড়িয়ে চলতে বিভিন্ন রকমের পূজো অর্চনা করি। তবে আপনারা জানেন কি, হিন্দু শাস্ত্র অনুসারে এমনও কিছু দেবতা রয়েছেন যাদের মূর্তি বাড়িতে রাখতে নেই, রাখলে সংসারে অশান্তি অমঙ্গল আসে? এই সকল দেবতার মূর্তি বা ছবি বাড়িতে রাখলে জীবন একেবারে অশান্তিতে ভরে ওঠে, সোনার সংসার জ্বলেপুড়ে ছারখার হয়ে যায়। তাই যখন আপনি এই সকল দেবতার মূর্তি বা ছবি রাখবেন তখন সাবধান। আপনি কি জানেন এই সকল দেবতাদের সম্পর্কে? চলুন জেনে নিন। বাড়িতে বা ঠাকুর ঘরে ভুল করেও শ্মশান কালীর ছবি বা মূর্তি একদম রাখবেন না, এটি সংসারের জন্য অমঙ্গল ডেকে আনে। তান্ত্রিকরা দেবী শ্মশান কালীর পুজো করেন, তবে বাড়িতে এই দেবের মূর্তি বা ছবি রাখলে ঘোর অমঙ্গল হয়। কেননা শ্মশান কালী খুবই জাগ্রত দেবী এবং তিনি রুষ্ট হলে কারো রক্ষে পাওয়ার ক্ষমতা নেই। ভুলেও কোনো দেবী বা দেবতার বিধ্বংসী বা রুদ্র ছবি বা মূর্তি বাড়িতে রাখবেন না, এই ধরনের ছবি বা মূর্তি রাখলে সংসারে অমঙ্গল হয়, এর ফলে আপনার বাড়িতে নানা সময় অশান্তি চলে আসবে। তবে মন্দিরে এই ধরনের ছবি বা মূর্তি রাখা হয়, বাড়িতে কিন্তু তা রাখতে নেই। বাড়িতে একসাথে ভুলে একাধিক গণেশের মূর্তি বা ছবি রাখবেন না, এমনটি করলেও কপালে দুর্ভোগ নেমে আসতে পারে, সেই সাথে সংসারে দেখা দিতে পারে প্রবল অভাব অনটন, সংসারের সমৃদ্ধি থমকে যেতে পারে। তাই আর্থিক দিক থেকে সচ্ছলতা আসতে বাড়িতে একাধিক গণেশের মূর্তি রাখবেন না। হিন্দু শাস্ত্র অনুসারে বাড়িতে একসাথে দুটি শিবলিঙ্গ রাখা উচিত নয়, এতে করে শিবলিঙ্গের কর্তৃত্ব হয়। একসাথে দুটি শিবলিঙ্গ রাখলে পরিবারে অমঙ্গল তো হবেই, তার সাথে বিভিন্ন রকমের অঘটনও ঘটতে পারে। তাই সতর্ক হন এখনই, একসাথে কখনোই দুটি শিবলিঙ্গ রাখবেন না, বিপদ বাড়তে পারে। দেবী ধূমাবতীর ছবি বা মূর্তি বাড়িতে এবং ঠাকুর ঘরে একদম রাখবেন না। ধূমাবতী 10 মহাবিদ্যার অন্যতম এক তান্ত্রিক দেবী। তন্ত্রগ্রন্থে দেবী ধূমাবতীকে বৃদ্ধা এবং কুৎসিত বিধবা রূপে বর্ণনা করা হয়েছে। এই দেবী কলহের কারণ, ভয় প্রদানকারী হিসেবে শাস্ত্রে উল্লিখিত। তাই এই দেবীর মূর্তি বাড়ি বা ঠাকুর ঘরে একদম রাখবেন না। বাড়িতে যদি কোনো দেবতার মূর্তি ভেঙে যায় তাহলে তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন। বাস্তুশাস্ত্র অনুসারে ভাঙা দেবতার মূর্তি বা ছেঁড়া ছবি একদম রাখবেন না, সংসারে অমঙ্গল নেমে আসে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।